জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করার জন্য পাঠালেন এবং আমাকে বললেন, তুমি যদি তাকে দেখো তবে আমার সালাম দিও এবং তাকে বলিও যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছেন, তুমি নিজেকে কেমন মনে করছো? হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন সাদ রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পেলাম তখন তার শরীরে সামান্য নিঃশ্বাস বাকি ছিল। তার শরীরে বর্ষা ও তলোয়ার ও তীরের 70টি আঘাত ছিল। আমি তাকে বললাম, হে সাদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সালাম জানিয়েছেন এবং তোমাকে জিজ্ঞেস করতে বলেছেন, তুমি নিজেকে কেমন মনে করছো? প্রত্যুত্তরে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম এবং তোমার প্রতিও সালাম। হে জায়েদ, তুমি তাকে বলিও, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অবস্থা এই যে আমি জান্নাতের খুশবু পাচ্ছি, সুবহানাল্লাহ। আর সেই সাথে আমার কম আনসার ভাইদেরকে বলিয়ে দিও, তোমাদের মধ্যে একজনেরও চোখের পাতা নড়াচড়া করা পর্যন্ত, অর্থাৎ জীবিত থাকা পর্যন্ত, যদি কোনো কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দেয় তবে আল্লাহ তাআলার নিকট তোমাদের কোনো অজুর আপত্তি গ্রহণযোগ্য হবে না। এই পর্যন্ত বলার পর তার প্রাণবায়ু বের হয়ে গেল, অর্থাৎ সে শাহাদত বরণ করল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেসব বান্দাদের প্রতি রহম করেন যারা আল্লাহর পথে যুদ্ধ করেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পথে যুদ্ধ করতে প্রাণ দিয়েছেন, আল্লাহ তার শাহাদাত কবুল করেছেন। শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে খুবই উৎকৃষ্ট ও উত্তম। যে ব্যক্তি শাহাদাত বরণ করে সে জান্নাত লাভ করে এবং দুনিয়া থেকেই সে জান্নাতের নাজনিয়ামত দেখতে পায়, যেমনটি জায়েদ রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছিলেন। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে, শাহাদাত বরণ না করে, তবে আল্লাহ তার প্রতি সেই বান্দার প্রতি দয়ালু হন এবং রহমত বর্ষণ করে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর পথে যুদ্ধ করার জন্য সর্বদা নিজেকে প্রস্তুত রাখিতে হইবে এবং বেশি বেশি এই বলে মৃত্যু কামনা করিতে হইবে, হে আল্লাহ, তুমি যখন আমার মৃত্যু দিবা তখন যেন শাহাদাতের মর্যাদা প্রদান করিও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনে অল এ প্রেস করে ইসলামিক বিজ্ঞের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।